নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন দরসুল হাদিস ষষ্ঠ পর্ব থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস শরীফ নিয়ে আলোচনা করতে চাই যেটি ইমামে বাগবী রহমতুল্লাহ আলাই শরহু সুন্নাই ইমামে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই মুসনাদে আহমদে ইমামে বাইহাকী রহমতুল্লাহ আলাই শোয়াবুল ইমানে বিশেষ করে ইমাম খতিব তিবরিজ মিশকাতুল মাসাবিতে উল্লেখ করেছেন কিতাবুল আদব বাবুল আমর বিল মারুফের অধ্যায়ে হাদিস নম্বর হচ্ছে 5149। এই হাদিসটিতে মূলত যে সমস্ত ওয়াইজ কিংবা বক্তা অথবা যে কোনো সমাজের ভালো মানুষ যারা অন্যকে সবসময় ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে ভালো কাজ করতে নির্দেশ দেয় আর সেই ভালো কাজ মানুষকে করতে বললেও নিজে আমল করে না তাদের শাস্তি কীরূপ এবং তাদের কেমন তাদের কোনো শাস্তি হবে কি না এই বিষয়ে মূলত উল্লেখ করা হয়েছে। আসুন আমরা হাদিসটি একটু দেখি। عن أنس ابن مالك رضي الله تعالى عن أن رسول الله صلى الله عليه وسلم قال رأيت ليلة أسري برجالا تقرد شفاههم بمقارد من نار قلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء خطباء من أمتك يأمرون الناس بالبر وينسؤون أنفسهم হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়েত করছেন। তিনি বলছেন, নিশ্চয় রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আমি মিরাজ রজনীতে এমন কিছু লোককে দেখেছি যাদের ঠোঁটগুলোকে আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছিল, অর্থাৎ ওষ্ঠগুলোকে আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছিল। এমত অবস্থা দেখে, তাদের এমন ভয়ঙ্কর শাস্তি দেখে সাইয়েদানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বললাম, এরা কারা? তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাউলাই খুতাবা উমিন উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ভেতরে ওই সমস্ত ওয়াইজ, ওই সমস্ত খতিব, ওই সমস্ত বক্তা, ইয়ামুরুনা নাসা বিল বিররে ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষকে সৎকাজের আদেশ দিত কিন্তু নিজের ভেলায় সেটি ভুলে বসত, মানুষকে ওয়াজ করত, তোমরা দান করো, খৈরাত করো, সদকা করো, মেহমান নেওয়াজি করো, এমনিভাবে অসংখ্য ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয় প্রতিনিয়ত, তারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়। এটা অসম্ভব একটি ভালো কাজ এবং ভালো কাজের আদেশ দেয়া, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি পছন্দ করেন। অসৎ কাজ থেকে বারণ করা, এটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি পছন্দ করেন এবং এটা বড় নিয়ামতপূর্ণ একটি ইবাদত। এটা নিজের বেলায় কতটুক আমল করছি সেটার উপরেই কিন্তু বিবেচ্য এবং সেটার উপরেই আমাদের হাসর নসর হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আরেকটি হাদিস, সেটিও মিশকাতুল মাসাবিতে কিতাবুল আদব বাবুল আমর বিল মারুফে, হাদিসটি হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়েত করছেন, অর্থাৎ একই বিষয়বস্তু যে মানুষকে ভালো কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এই কাজগুলো নিজে আমল না করলে, অর্থাৎ ভালো কাজ নিজে না করলে, খারাপ কাজ থেকে নিজেও বিরত না থাকলে তাদের শাস্তি বিষয়ে হাদিসটিতে হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, কেয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, এমন এক ব্যক্তি যাকে এনে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামে যখন ওই বান্দাকে দেয়া হবে সেখানে মুহূর্তের ভেতরে জাহান্নামের আগুনে এমনভাবে সে সিদ্ধ হতে শুরু করবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুলে খুলে যাবে, এ অবস্থা হয়ে যাবে, ভেতরের অর্থাৎ হাট থেকে একটার সাথে একটা যে জোড়া সেগুলো একেবারে খুলে যাবে, এমন দুর্বিষহ অবস্থা তার হবে। সেই জাহান্নামের ভেতরে গুরফা খেতে থাকবে, অন্যান্য জাহান্নামবাসীরা পর্যন্ত দেখে বিস্মিত হয়ে যাবে, অথচ সবাই কিন্তু আজাবের ভেতর, সবাই জাহান্নামের ভেতর, কিন্তু তার যন্ত্রণা, তার শাস্তি এত বেশি ভয়ঙ্কর হবে, এত বেশি দুর্বিষহ হবে, অন্যান্য জাহান্নামবাসীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে তার সামনে চলে আসবে। হাদিসে পাকে সুস্পষ্ট আছে, ফায়াজতামিউ আহলুন নার আলাইহি ফায়াকুলুনা আই ফুলান মা শানুকা আলাইসা কুনতা
তামুরুনা বিল মারুফি ওয়া তানহানা আনিল মুনকার, তখন অন্যান্য যে হাসরবাসীরা যারা জমায়েত হবে ওনারা তাকে জিজ্ঞেস করবে, এ আল্লাহর বান্দা অমুক, তুমি তো খুব ভালো মানুষ ছিলে, তোমার কি হয়েছে? তুমি আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে, অসৎ কাজে বারণ করতে, আজকে কেন তোমার এই অবস্থা? তখন ওই আল্লাহর বান্দা জবাব দেবে, আমি মানুষকে ভালো কাজের আদেশ দিতাম, অসৎ কাজে বারণ করতাম, কিন্তু নিজের বেলায় আমি আমল করতাম না। এটি একেবারে মুত্তাফাক আলাই হাদিস, যদি আমি মিশকাতুল মাসাবি থেকে বলছি। অতএব ভালো কাজের আদেশ দেয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা অসম্ভব একটি গুরুত্বপূর্ণ আমল। কিন্তু মনে রাখতে হবে, এই কাজগুলো নিজের বেলায়ও কিন্তু আমল করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আলেম ওলামা, এছাড়াও যারা সমাজের মান্য গণ্য বর্ণ ব্যক্তি, সর্দার, যারা মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে এটা করার তৌফিক দান করুন। পাশাপাশি নিজেদেরকেও যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।